বিয়ে করা কি ন্যায় না অন্যায়? উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করাই দেন। মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত, আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন, কারণ এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? এবার আপনার, আমরা এই সমাজে একটা কথা বলি, কই খাওয়াবে কি, এরকম একটা কথা বলি না, খাওয়াবে কি? আচ্ছা, খাওয়ায় কি বাবায় নাকি আল্লাহ? আল্লাহ। অনেক সংসারের অভিভাবক যারা ইনকাম করে, তারা হঠাৎ করে যখন মারা যায়, তাই বলে কি সংসার থেমে যায়? না, সাময়িক একটু কষ্টের মধ্যে পড়ে, এটা ঠিক আছে, কিন্তু এনি হাউ অন্যদিকে ইনকামের ব্যবস্থা করে দেন তিনি কে? বাবা ছাড়া সংসার চলে, স্বামী ছাড়া সংসার চলে, কারণ আল্লাহ পাক বুঝায় চালানেওয়ালা একজন আমি আল্লাহ আছি। বলেন সুবহান। আমি অনুরোধ জানাবো, চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই চরিত্রকে টিকায় রাখার জন্য আপনার সন্তান যদি উপযুক্ত হয়, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, সুন্নত নিয়মে বিয়ের ব্যবস্থা করে দেন। কোনো প্রকার গিফট টিফটের দরকার নাই, আপনি শুধু এতটুকু বলবেন, ছেলের বাবা মা হিসেবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে, আমি অতটুকের মধ্যে একটা মেয়ে আনবো, আর মেয়ে আনবো যে সুন্দরী আমার হওয়ার দরকার নাই, দিনদার হলেই যথেষ্ট, আল্লাহর প্রেমিক হলেই যথেষ্ট, নবীর প্রেমিক হলেই যথেষ্ট, কারণ ওই আমার ঘর থেকে যারা আসবে তাদের ভিতর আল্লাহ এবং রসুলের প্রেম থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি 10 তলা বিল্ডিং দেখে দিলেন বিয়ে, 2 মাস পরে যদি লোনে পড়ে চলে যায়, তখন কি করবেন? মেয়ে নিয়ে নেবেন? জোরে বলেন না, মেয়ে নিয়ে নেবেন? আপনি পাইলট দেখে দিলেন, ভালো কথা, 3 দিন পরে যদি চাকরি চলে যায়, মেয়ে নিয়ে নেবেন? তো আপনি ওগুলা দেখবেন না যেগুলা ক্ষণস্থায়ী, আপনি সেটাই দেখুন যেটা চিরস্থায়ী। আপনি বাবা হিসেবে মা হিসেবে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে তোমার কুদরতের উপর সুফর্দ করে দিলাম, তাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মার দোয়া সন্তানের জন্য কবুল, মার দোয়া সন্তানের জন্য কবুল, বাবার দোয়া সন্তানের জন্য কবুল। 10 লাখ টাকার ব্যাংক শেষ হয়ে যেতে পারে, কিন্তু ওই যে আপনি একটা সিকিউরিটি করে দিয়েছেন, ওইটা শেষ হবে না, সেজন্য আপনার সন্তানদের বরকত কখনো কমবে না। আমরা মা বাবা হয়েছি, কি পরিমাণ সুযোগ পেয়ে, কি পরিমাণ বোকার কারণে, বোকামির কারণে সুযোগ খারাচ্ছি, আপনি আমি কল্পনাও করি না। মা বাবা যখন কথা বলল না, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো ফেরত যায় না, এটা তো সবাই জানি না? আচ্ছা বলেন, মা কি আল্লাহর ওলি? না। বাবা কি আল্লাহর ওলি? না। তারপরে দোয়া কবুল হয় কেন? রব্বে করিম বলে, যখন সে মা হিসেবে দোয়া করবে, তার স্পেশাল একটা মর্যাদা আমি দান করে দিয়েছি। এবার মা কি দোয়া করছে সন্তানের জন্য দেখেন, আল্লাহ আমার ছেলেকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, আমার মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, মার দোয়া। আল্লাহ একটা ভালো চাকরি পাওয়াই দাও, একবারও বলল না আল্লাহ আমার ছেলেকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, আমার মেয়েকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো, একবারও বলার আমাদের সময় হলো না। আল্লাহ আমার ছেলে মেয়েকে এমন একটা জীবন দাও, যে জীবন দিয়ে সে উন্নত করে তোমার বান্দাদের, তোমার সৃষ্টির কল্যাণ করতে পারে, তোমার সৃষ্টির উপকার করতে পারে। আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য ধন সম্পদ চাচ্ছি না, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে এমন ধনী বানাই দাও, সম্পদ ও ধনী, মনেও ধনী, যেন তোমার অসহায় বান্দাদেরকে তারা সাহায্য করতে পারে। এই দোয়া আমরা করতে পারি না, যার কারণে সেজন্য আমি প্রায় সময় বলি, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আমার আল্লাহ কিপটাও না। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে পারি না। জোরে বলেন, আমরা চাইতে পারি না। এবার একটু খেয়াল করবেন, গভীর মনোযোগী ইমানদার ভাইরা, এবার শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া, আর আপনার টার্গেট একটাই থাকা উচিত, এনি হাউ আল্লাহর রহমতের কাছে যাওয়া। তাহলে একজন পিছনে টানছে, আপনি সামনের দিকে যাচ্ছেন, তাহলে যুদ্ধ চলবে কি চলবে না? আরো জোরে বলেন, যুদ্ধ কি চলবে চলবে না? এই যুদ্ধকে আরবিতে বলা হয় জিহাদ, যে জিহাদটা শয়তানের সাথে বান্দা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য। কিতাবের ভাষায়, হাদিসের ভাষায় সেটাকে বলা হয় জিহাদে আকবর। জিহাদে আকবর, জোরে বলেন জিহাদে আকবর। এই জিহাদ কিসের জিহাদ? এটা হচ্ছে প্রেমের জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? এই জিহাদ রহমানের দরবারে যাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? মাওলার দরবার থেকে একটু ক্ষমার সার্টিফিকেট পাওয়ার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? রহমতের ছায়া তলে নিজেকে অবস্থান করানোর জিহাদ। দিচ্ছে না কে? জোরে বলতে হবে ভাই। শয়তান, কারোর সাথে শয়তানের কোনো বন্ধুত্ব আছে? আমি ওর বিপক্ষে বললে কারো কি কোনো কষ্ট লাগবে? এবার শয়তান সম্পর্কে আপনার রব আপনাকে কি বলেছেন? হাজারবার শুনেছেন কিন্তু খেয়াল করেন নাই। আপনার রব আপনাকে, আমার রব আমাকে, আমাদের রব আমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছেন, ফা ইন্না শয়তান লিল ইনসান আদুউম মুবিন, হে মানব জাতি। মুসলমান বলে নাই আল্লাহ, বলেছেন মানব জাতি।
আল্লাহ মুসলমান না বলে তুমি মানব জাতি বললা কেন বলে যে এই ইবলিস শুধু মুসলমানের উপর হামলা করে না সমস্ত মানব জাতির উপর হামলা করে পুরুষের উপর সে হামলা করে মহিলার উপর হামলা করে হিজড়ার উপরও হামলা করে সবার উপর সে হামলা করে সুতরাং সবাই তো আমার বান্দা মান্যওয়ালা হইলো বান্দা না মান্যওয়ালা হইলো বান্দা আমি তো কারো রিজিক বন্ধ করে দেই না কে আমার ইবাদত করলো সে দেখে আমি রিজিক দেই না আমি তো দয়াবান আমি তো দয়ার সাগর সবাইকে দয়া করতেই থাকি রিজিক দিতেই থাকি সম্মান দিতেই থাকি সুবহানাল্লাহ এখন আল্লাহ আপনার আল্লাহ কি বলছেন দেখেন এ মানুষ জি আল্লাহ এ সাবধান থাকিস আল্লাহ কেন কয় একটা শয়তান আছে তো আল্লাহ বুঝি নাই বলে যে একটা শয়তান আছে যেটা তোদের প্রকাশ্য শত্রু কি বলেছেন প্রকাশ্য এই এই শব্দটার দিকে একটু মনোযোগ যাচ্ছে শিক্ষিত সমাজ খেয়াল করবেন প্রকাশ্য শত্রু এবার বলেন শয়তান কি প্রকাশ না গোপন প্রকাশ ফাইলে এন্ডার সান্দি বানানো হলে তো নিজের গজিতে হয় আয়া শুধু শয়তান বেগুন উড়িয়ে যাই এর হাত তোর তো আই দি কে এসে না মাতার কাটিং না বেটি তুই গুজরা নাও না আরে বন্ধুলো লাগাই দিউস যে তুই গুজরা নাও না জামাই বাবু তো ডিবো সানি দিউস যে হ্যাঁ আল্লাহ পাক বলে প্রকাশ্য কিন্তু সে হচ্ছে গোপন আল্লাহ তুমি বললা প্রকাশ্য আদু ভুম মুবিন প্রকাশ্য শত্রু আবার আমরা দেখছি সে দেখা যায় না গোপন আল্লাহ পাক বলে আমি দেখা যাওয়ার প্রকাশ্য বলি নাই তার প্রত্যেকটা কর্ম হচ্ছে প্রকাশ্য তার কর্মগুলো প্রকাশ্য শয়তানকে দেখতে হবে না শয়তানের কর্মগুলোকে আইডেন্টিফাই করে নাও বান্দা যেগুলো শয়তানের প্রোডাক্ট সবগুলো থেকে নিজেকে আস্তে আস্তে বাঁচাই রাখবা আমি সাবধান করার করে দিলাম সাবধান করার করে দিলাম এবার তোমার যা মন চায় তা করো এতটুক বলে আল্লাহ পাক শেষ করে ফেললেন আল্লাহ চাইলে শেষ করে ফেলতে পারতেন কিন্তু তিনি তো রহিম তিনি তো রহমান তিনি তো দয়াবান তিনি তো করুণাবান তিনি ভালো করে জানে বান্দা বারবার পদস্খলন হবে তিনি তো জানে বান্দা বারবার শয়তানের ফাঁদ পড়ে যাবে তিনি তো জানে শয়তানের কৌশল বান্দা বুঝবে না ফাঁদে পড়ে যাবে তিনি এত দয়াবান এদিকে নিষেধও করেছেন সাবধানও করেছেন আবার ওদিকে বলে ফেরেশতারা ক্ষমার রাস্তাটা খোলা রাখো তওবার রাস্তাটা খোলা রাখো তওবার রাস্তা খোলা রাখো ফেরেশতা বলে আল্লাহ তুমি না নিষেধ করেছো তারপরও যদি তারা গুনাহ করে কব ক্ষমার দরকার কি আল্লাহ পাক বলে বান্দা তো আমার বানিয়েছি তো আমি আমার বান্দা যদি শয়তানের ফাঁদে পড়ে হাজার গুনাহ করে সে যদি একবার আমার দিকে ফিরে এসে বলে ইয়া রহিম ইয়া রহমান আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানকে চেনা হদ না গোস হয়ে যাবে হদ আর আর হাক করবি ফককা হতা হদ দে শয়তানকে চেনা হচ্ছে আমাদের এখন প্রধান কাজ আর কোনো কাজ নাই এবার আমি শুধু আপনাদেরকে জাস্ট কিছু হিংস দিচ্ছি বাকিগুলো আজকে রাতে গিয়ে আপনারা একটা লিস্টই করবেন এটা আমার একটা আবদার সকলের কাছে যদি আল্লাহর প্রিয় হতে চান যদি নিজের পরকালকে সুন্দর করতে চান আপনাকে এনি হাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে চিনতে হবে আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে আপনি একটা লিস্টই করবেন যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না এটা শয়তানের পক্ষ থেকে লোভ শয়তানের পক্ষ থেকে অহংকার শয়তানের পক্ষ থেকে মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে কেউ উন্নত করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে অন্যের কাছে খারাপ লাগানোর জন্য অন্যকে অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা সেটা শয়তানের কাজ হতে পারে কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া এটা শয়তানের কাজ হতে পারে ব্যবসার মধ্যে দুই নম্বরই করা এটা শয়তানের কাজ হতে পারে টেবিলের নিচে ঘুষ নেওয়া এটা শয়তানের কাজ হতে পারে সুদের ব্যবস্থা করা এটা শয়তানের কাজ হতে পারে কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আপনি থাকতে চান কিংবা না চান অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে আপনি চান কিংবা না চান রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক আর একটু জোরে বলেন ঠিক আপনাকে
মানেন না মানেন আপনি রবের সামনে আপনাকে এনিহাও দাঁড়াইতে হবে কোন মুখ নিয়ে দাঁড়াবেন চালাক বান্দা কারা জানেন যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয় যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ সময় আর বেশিক্ষণ নাই কিন্তু শেষ ফলাই শেষ হ্যাঁ কিছু রইছে যে হ্যাঁ আমার তো আরেক জায়গায় যেতে হবে 11টায় টাইম আমি দুই টাইমে করি একটা 8টায় একটা 11টায় আচ্ছা শুনেন কষ্ট হচ্ছে আপনাদের শয়তান কি ইচ্ছা চিনার ইচ্ছা কার কার আছে হ্যাঁ হদুন আন্ন তোলত তো হদন আর আসা সারা গরি ফেলিব একবার বলেন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা এবার আসেন এবার আসেন মূল যুদ্ধটা যদি বুঝে ফেলতে পারেন পুরো রাস্তা ক্লিয়ার পুরো রাস্তা ক্লিয়ার আপনার ইহকালও সাকসেস পরকালও সাকসেস এবার আমরা মুসলমান হয়ে দলে দলে ঝগড়া করি কি করি না করি বজ্র বলেন না করি এই দলে এই দলের বিপক্ষে এই দলে এই দলের বিপক্ষে এটা এর দোষ ধরে এটা এর দোষ ধরে আচ্ছা আপনারাই বলেন এটা কি আল্লাহর কাজ হইতে পারে না কার শয়তান শয়তান মিয়া ফাঁদ পাইটা দিছে আমিও পড়ে গেছি বাস আমি অন্যের ভুল ধরি সে আমার ভুল ধরে আমি তার বিপক্ষে সে আমার বিপক্ষে তুই এ বলে এ জাহান্নামী ও বলে ও জাহান্নামী শয়তান হদ তোরা দুনুয়া যাবি দি ঠিক কথা বলে না কেন ঠিক আরেকটু জোরে ঠিক এবার আসেন ভাইজান হইছে হইছে জাগার তুলনায় মানুষ কম হইছে না বেশি হইছে বেশি বেশির আওয়াজ ইয়েন না ভাই বেশির আওয়াজ ইয়েন না আরেকটু জোরে বলেন না কম হইছে না বেশি হইছে বেশি পিছনের বাইরে কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান মাশাআল্লাহ ইতারা সালাক আছে হদা আওয়াজ গরম হইতো না ভিজু দিতি এটাই স্যার আপনারা একবার বলেন তো মারহাবা আপনারা না আপনারা না পিছনের বাইরে একবার বলেন তো মারহাবা ও বাপ যে জোর মাশাআল্লাহ ইবে ইবে কি নারায় দম ভরিব এবার অনারা হন একবার মারহাবা এতক্ষণ আওয়াজ ইবে হাল্লা রা দিও তো ভাই এবার সু উগরে বতি এবার সবাই মিলে একবার বলেন মারহাবা এখন একবার সবাই মিলে এমন ভাবে দরুদ শরীফ পড়বেন আপনার নবীর উপরে যেন আপনার মনটা তাজা হয়ে যায় আল্লাহুম্মা আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এই অঙ্কটা একটু বুঝে নেন ভাইরা দুয়ে দুয়ে এরকম সহজ আপনাকে লসাগু গসাগু দিচ্ছে না ইসলাম হচ্ছে দুয়ে দুয়ে চারের মতো সহজ চার বিয়োগ দুই দুই এত সহজ আমরা কঠিন বানাই ফেলছি ইসলাম কঠিন নয় আপনারা জানেন আপনার আমার নবীর কাছে একজন সাহাবা আপনার আমার নবীর কাছে একজন বিধর্মী আসলেন এসে বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার একটা শর্ত আছে নবী মুসকি হেসে বললেন কি শর্ত বলো বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না সুবহানাল্লাহ তো বলেই না জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই সাউন্ড বক্স ওলা কই আওয়াজটা আর একটু বাড়াইতে পারেন কিনা দেখেন একটু একটু চেষ্টা করেন হাম হাম বেড়ে যাচ্ছে আপনি চেষ্টা করেন একটু মাশাআল্লাহ এখন কি শোনা যাচ্ছে একটু ক্লিয়ার মাছ তাহলে আওয়াজটা একটু বড় করে দিতে হবে রাজি আছেন তো সবাই আপনার আমার নবীর কাছে একজন এসে বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে নবী রাহমাতুল্লিল আলামিন মুসকি হেসে বললেন কি শর্ত তোমার বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না তো তুমি কয় অক্ত পারবা তো আমি অল্প পারবো দুই তিন অক্ত চার অক্ত আমার নবী বললেন যে ঠিক আছে একটু জোরে তাহলে আপনার জন্য আমার জন্য পাঁচ অক্ত ওনার জন্য আমার নবী কালিমা পড়াই নিলেন এবং রায় করে দিলেন চার অক্ত কারণ নবীর সাথে কানেকশন আছে কার আল্লাহ এদিকে কি কথা হচ্ছে শুনছেন কে আল্লাহ আল্লাহর নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছেন এত সুন্দর এবং সহজ করেছেন আরেকটা জিনিস দেখেন এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে একজন সাহাবা রোজার অবস্থায় কিছু ভুল হলো নবীর কাছে আসছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন তুমি একটা কাজ করো কিছু মানুষকে খাওয়াই দাও কিছু মানুষকে
উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না মানুষকে কি খাওয়াবো আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ উনি কিন্তু আসামি উনি কিন্তু আসামি আসামি তো নবী বললেন তুমি খাওয়াই দাও বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না আমি অন্যকে কি খাওয়াবো নবী বললেন তাহলে রোজা রেখে দাও সুবহানাল্লাহ ওই একটা রোজা রাখছি সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছি এতগুলা রোজা রাখতে গেলে তো এটাও গলত হয়ে যাবে আমার নবী বললেন একটা কাজ করো কিছু সদকা করে দাও কে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই যে সদকা করব নবী বললেন তুমি বসো কিছুক্ষণের মধ্যে এক থালি খেজুর আসছে নবীর দরবারে নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে গুলো দিয়ে আসো যাও উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই আর একটু জোরে বলেন না আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব ওনার কথা শুনে নবী রাহমাতুল্লিল্লাহ আলামিন খুশি হয়ে মুস্কে হাসি দিলেন হেসে বললেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও সদকা আদায় হয়ে যাবে তোমার ভুলের সুধরা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ইসলামটাকে কত সহজ করেছেন নবী সুবহানাল্লাহ আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়াই নিয়ে গেলাম মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমানত আর একটু জোরে আপনার অন্যের টাকা যেমন আপনার কাছে আমানত ইসলামও আপনার কাছে আমানত আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন তোমরা সেই ইসলামের কত